গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রক্তের সংকট মেটাতে বুধবার দেখা গেল বর্ধমান মেডিকেল কলেজের কর্মরত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের। বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ হতে জানা গেছে, প্রচণ্ড রক্তের সংকট, আর সেই রক্তের সংকট দূর করতে এগিয়ে এসেছে বর্ধমান মেডিকেল কলেজের দায়িত্বে থাকা পুলিশ এসআই আব্দুল নাসির খান সহ সিভিক ভলেন্টিয়ার্সরা। এদিন বর্ধমান মেডিকেল কলেজে কর্মরত 20 জন পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ মোট 30 জন রক্তদাতা এদিন বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করে। হাসপাতালের ব্লাড ব্যাংকে থাকা দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবু জানায়, শহরের বিভিন্ন প্রান্তের ক্লাব ও সংস্থাগুলোকে জানানো হয়েছে, বড় আকারে রক্তদান শিবির অনুষ্ঠিত না হলেও রোগীদের স্বার্থে ছোট ছোট আকারে বর্ধমান মেডিকেল কলেজে রক্ত দেওয়ার কথা। তার সঙ্গে সবেমাত্র বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট সবেমাত্র শেষ হয়েছে। এই অবস্থায় প্রতি বছরই গ্রীষ্মকালে আমাদের যে রক্তদান শিবির, সেই শিবিরের সংখ্যা কমে যায়। কিন্তু এবারে ভোট, এক মাস আগে রমজান এবং তার সঙ্গে প্রচণ্ড গরম, চাষি প্রধান এলাকা, মাঠে ধান নাম তোলা, এই সমস্ত নানা কারণে আমাদের এই সময় শিবির একেবারেই হচ্ছে না, এবং হলেও সেখানে শিবিরের রক্তদানের রক্তদাতার সংখ্যা খুবই কম। এবং কিন্তু আমাদের চাহিদা যেটা, সেই চাহিদা তো কমে না, সরবরাহ করতেই হচ্ছে। তার জন্য আমরা প্রত্যেককে অনুরোধ করছি যে আপনারা ছোটো ছোটো গ্রুপে করে হলেও অন্তত ব্লাড ব্যাংকে এসেও কিছু কিছু রক্তদান করে মুখের রোগীদের পাশে দাঁড়ায়। আজকে কারা দিচ্ছে এটা বেশিরভাগ? আজকে নাসিকদা বর্ধমান মেডিকেল কলেজের যে পুলিশ ক্যাম্প, পুলিশ ক্যাম্প থেকে করা হচ্ছে। পুলিশ ক্যাম্প থেকে আজকে করা হচ্ছে। কজন দেবে বলেছে? কুড়িজন দেবে বলেছে। নাসিকদা প্রায়ই করেন, মানে এই তাপদাহাতে বেশি ক্যাম্প হচ্ছে না একদম, একেবারেই। আপনি ক্লাব বা সংস্থাদের কি বার্তা দেবেন? আপনি কি বলবেন যে করার ব্যাপারটা? আমাদের একটা রক্তের বন্ধন বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে বর্ধমান এবং সন্নিহিত এলাকার সমস্ত যারা রক্তদান শিবির করেন সে আয়োজকদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে বারবার রিকোয়েস্ট করছি। তারাও তাদের অসুবিধার কথাগুলো বারবার বলছে, আবার রিকোয়েস্ট করেছি, দেখা যাক। আপনারা চাইছেন এসে দিয়ে যাক এখানে নাকি? হ্যাঁ, আপনারা চাইছেন এসে দিয়ে যাক? না, যদি বাইরে ক্যাম্প করতে পারেন করুন, অসুবিধা কিছু নেই। কিন্তু বাইরে যদি নাও হয়, যদি ছোটো ছোটো করে 10 জন 5 জন 20 জন করে এসে আমাদের এখানে দিয়ে যান, আমরা রাখি। তার সঙ্গে সবেমাত্র বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট সবেমাত্র শেষ হয়েছে। এই অবস্থায় প্রতি বছরই গ্রীষ্মকালে আমাদের যে রক্তদান শিবির, সেই শিবিরের সংখ্যা কমে যায়। কিন্তু এবারে ভোট, এক মাস আগে রমজান এবং তার সঙ্গে প্রচণ্ড গরম, চাষি প্রধান এলাকা, মাঠে ধান নাম তোলা, এই সমস্ত নানা কারণে আমাদের এই সময় শিবির একেবারেই হচ্ছে না, এবং হলেও সেখানে শিবিরের রক্তদানের রক্তদাতার সংখ্যা খুবই কম। এবং কিন্তু আমাদের চাহিদা যেটা, সেই চাহিদা তো কমে না, সরবরাহ করতেই হচ্ছে। তার জন্য আমরা প্রত্যেককে অনুরোধ করছি যে আপনারা ছোটো ছোটো গ্রুপে করে হলেও অন্তত ব্লাড ব্যাংকে এসেও কিছু কিছু রক্তদান করে মুখের রোগীদের পাশে দাঁড়ায়। আজকে কারা দিচ্ছে এটা বেশিরভাগ? আজকে নাসিকদা বর্ধমান মেডিকেল কলেজের যে পুলিশ ক্যাম্প, পুলিশ ক্যাম্প থেকে করা হচ্ছে। পুলিশ ক্যাম্প থেকে আজকে করা হচ্ছে। কজন দেবে বলেছে? কুড়িজন দেবে বলেছে। নাসিকদা প্রায়ই করেন, মানে এই তাপদাহাতে বেশি ক্যাম্প হচ্ছে না একদম, একেবারেই। আপনি ক্লাব বা সংস্থাদের কি বার্তা দেবেন? আপনি কি বলবেন যে করার ব্যাপারটা? আমাদের একটা রক্তের বন্ধন বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে বর্ধমান এবং সন্নিহিত এলাকার সমস্ত যারা রক্তদান শিবির করেন সে আয়োজকদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে বারবার রিকোয়েস্ট করছি। তারাও তাদের অসুবিধার কথাগুলো বারবার বলছে, আবার রিকোয়েস্ট করেছি, দেখা যাক। আপনারা চাইছেন এসে দিয়ে যাক এখানে নাকি? হ্যাঁ, আপনারা চাইছেন এসে দিয়ে যাক? না, যদি বাইরে ক্যাম্প করতে পারেন করুন, অসুবিধা কিছু নেই। কিন্তু বাইরে যদি নাও হয়, যদি ছোটো ছোটো করে 10 জন 5 জন 20 জন করে এসে আমাদের এখানে দিয়ে যান, আমরা রাখি।